কোনছিলাম বাসে কন্ডাক্টর দিছিল ডাক এখানে খেতে বসেছি মানে বাড়ি থেকে খাবার যেহেতু বাড়ি বানি ভিডিও শুরুতেই তোমাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা আর যে কথাটা মেইন আছে তোমাদের বলবো সেটা হলো কি আমি যখন ক্যামেরা অন করি কোনো শট নেব বলে তো সেক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরার মুখোমুখি যখন হই তখন প্রচণ্ড পরিমাণে নার্ভাস ফিল করি তো তোমরা গতকাল আমার প্রথম ভ্লগে এতটা ভালোবাসা দিয়েছো হয়তো অনেকের কাছে ওটা অনেক অল্প মনে হতে পারে কিন্তু বিশ্বাস করো আমার কাছে সেটা অনেক তো আজকে একটু হলেও ফ্রেশ লাগছি মানে ঠিক করে কথা বলতে মনে হচ্ছে পারছি বেশি কিছু বলবো না এইভাবেই সাপোর্ট করে যাও এইভাবেই পাশে থেকো বুম বুমের ঝুলি ফ্যামিলির সকলকে একরাশ ভালোবাসা এরকমভাবে সাপোর্ট করার জন্যে তো চলো আজকে রেডি হয়ে নি রেডি হয়ে বেরোই প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছি আর 5 মিনিট বাদেই ট্রেন ছাড়বে এই রয়েছে তিনজন ওখানে বাকিরা ওয়েট করছে আমি কি লেট করেছি আমার থেকে বেশি লেট করেছে এই যে এরা সবাই সব লেট এদের জন্য ট্রেনটা পর্যন্ত মিস করতে হয়েছে এই যে গাইস ট্রেন ঢুকে গেছে কিন্তু প্রচণ্ড ভিড় হবে মনে হচ্ছে কিছু করার নেই ট্রেনে যেতে হবে নয়তো আরো লেট হয়ে যাবে আমাদের যেহেতু আমরা দমদম দিয়ে এসেছি সব সাঙ্গ পাঙ্গরা দাঁড়িয়ে রয়েছে দেখে নাও সবাই রয়েছে এখানে আমাদের হিরো সবাই রয়েছে এখন বাসে করে যাব ইকো পার্ক এখানে আবির এই সিডি এই ননিমা দাদু ননি ভাই ইটন এই ফেমাস মুন্ডা পাঁচ পয়সা দি এই যে ললুৎকা আমরা বাসে করে ইকো পার্কে 2 নম্বর গেটে নেমেছি তো 2 নম্বর গেট দিয়ে এখন প্রবেশ করছি সবার জন্য চাউমিন বানিয়ে আনা হয়েছে এই যে গীতম ভাই খাচ্ছে গীতমের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও তো পাঁচমেশালি ঠিক আছে আমরা ফেমাস না কিন্তু আমরা প্রমোশন করি ভাই ভাই আছি তো তাই কোনছিলাম বাসে কন্ডাক্টর দিছিল ডাক যেতে যেতে চলে এলাম নিউ টাউন ইকো পার্ক পার্কে ঢুকলাম ওটা হচ্ছে প্রবেশ পথ 30 টাকা করে টিকিট নিল এই 360 টাকা 12 জন আছে এখানে ডিসকাশন চলছে কে কোথায় যাবে এরা তো দেখেনি হালকা করে রান্না আছে তো টুম্পা টুম্পা বাজছে টুম্পা ইকো পার্কে টুম্পা বাজছে ইকো পার্কে প্রচন্ড ভিড় মাস্কটা খুলেছি এই জায়গাটা কারণ ফাটা জায়গাটা একটু দাঁড়িয়ে রয়েছি আমরা তাই এই জায়গাটা শুধু একবার দেখো উফ মানে দাঁড়াবার একটু কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি এখান থেকে মনে হয় বোটিং ফোটিং হয় ওই জায়গাটা থেকে ওই যে ওই দূরে ওই জায়গাটা থেকে বোটিং করানো হয় আর এইদিকে ওই যে আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে এটা ওই আইফেল টাওয়ারটা তো সুমিত এইটা কি আছে এইদিকে দেখো কি সুন্দর লাগছে ভিউটা মানে দারুণ লাগছে দারুণ লাগছে এখান থেকে সাইকেল ভাড়া দেওয়া হয় এখানে মানে ইকো পার্কের চত্বরটা সাইকেল করে ঘুরতে
30 মিনিটের ভাড়া কত দাদা? 150। এটা তোমরা দেখলে এটা হচ্ছে তোমরা চারজন উঠতে পারবে একটাতে, আর পার হেড 150 টাকা। একটু কস্টলি, কিন্তু টাইমিংটাও আবার কম। টাইমিং ডিউরেশনটা এখানে বলছে 10 মিনিট করে। এর থেকে অন্যান্য আরো অনেক রাইড আছে, ওইগুলো আমরা ট্রাই করে দেখতেই পারি। তাহলে এখানের বোটিংটাও 150 টাকা পার হেড বলছে, যে দেখতেই পাচ্ছ তোমরা। এটাও ট্রাই করে দেখতে পারো। আমরা কেউ বোট ফোট করছি না, যদি আরো একটা কোনো ভালো রাইড পাই, আরো রাইড পাই তো অবশ্যই চড়বো। তো সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। এই যে আমরা সবাই বসে রয়েছি এখানে, তোমরাও এসো, আর কিছুটা গেলেই আমরা প্যারিসে পৌঁছে যাব। সবাই যাব একটু পরে প্যারিসে, কতদিন পর। এই যে এখন আমরা কোথায় রয়েছি ভাই? জাপানিজ ফরেস্ট, এই যে সামনে। আইফেল টাওয়ারের চূড়া ধরে পোজ দিচ্ছে গরিবের মডেল আর আমাদের গরিবের ফটোগ্রাফার। গরিবের মডেল ধরা পড়েছে, এই যে গরিবের ফটোগ্রাফার। দেখবে আমরা কোথায় এসেছি। এই দেখো চলে এসেছি প্রায়, এবার ঢুকি ভেতরে। আইফেল টাওয়ারের উপরে উঠবো, এটার কোনো চার্জ নেই। যেটা মানে আমরা যে টিকিটটা কেটে ঢুকেছি ইকো পার্কে, ওই টিকিটটা এখানে শো করলেই। গেছি আইফেল টাওয়ারের এই মিডল পোর্শনটাতে, সবাই রয়েছে এখানে। লিফট সিস্টেম, উঠলাম এই লিফটে করে। এই যে দেখতে পাচ্ছ, ভিডিও করা নিয়ে প্রবলেম। এই দেখো এখানে একজনকে পেয়ে গেছি, দেখেছো? সেঞ্চুরি করে পোজ দিচ্ছে স্যার আমাদের, বিরাট কোহলি স্যার, গুরুদেব। এখানে খেতে বসেছি, মানে বাড়ি থেকে খাবার যেহেতু বাড়ি বানি, প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছি, তাই আমরা ছায়ার নিচে খেতে বসে পড়েছি। অলরেডি উৎপাত চালু হয়ে গেছে খাবার খাওয়ার জন্য সবার। এখানে সবাই খাচ্ছে, এই দেখো যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি, তাও দেখা যাক আর কতটা পারি। সবাই খাচ্ছে। দেখো আমাদের খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। এখানে রয়েছে চিকেন কষা, যে কাবলি ছোলার তরকারি, এখানে রয়েছে এক তরকা, এখানে পরোটার সাথে রুটি আর ডিম সেদ্ধও রয়েছে, আর রয়েছে সেই এক চিল পরোটা, তার সাথে একটু কাবলি ছোলা নিয়ে। হাতটা দেখো না, কারণ এখানে তরকারি ঢালতে গিয়ে পেটে পুরো হাত পাতের অবস্থা খারাপ হয়ে গেছে। কাবলি ছোলা এবার, এক চিল পরোটা, তার সাথে রেশমির মায়ের বানানো চিকেন কষা। দুর্ধর্ষ হয়েছে, দুর্ধর্ষ। এবার ডিম দেবে পরোটা, তার সাথে তরকা। অনেক অনেক ডিম দিয়েছি, এখন আমরা রয়েছি রোজ গার্ডেনে। জাস্ট ভিউটা তোমাদের দেখাচ্ছি, একদম দারুণ। এখানে প্রচুর ফুল, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। স্যানিটাইজিং প্রক্রিয়া এখানটা দেখে নাও, পুরো একদম জলে জল, মানে পুরো আমি ভিজে যাচ্ছি, ফোনটাও গেল মনে হচ্ছে। ও এটার নাম হচ্ছে মার্কস গার্ডেন, মুখোশের বাগান।
এখন আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে ঠিক দার্জিলিং এ ঘুম স্টেশনের এখানে এই যে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখন এখান থেকে আমরা গোটা দার্জিলিং সফর করব চলো তোমাদেরকেও নিয়ে যাবো নাকি আজকে আমি চালাবো এখন আমরা চলে এসেছি আমরেলা স্ট্রিটে দেখি এটা ছিল না মনে হয় নতুন করেছে চলো ঢুকে দেখা যাক কিরকম এখন আমরা প্রবেশ করব হেলিকোনিয়া গার্ডেনে চলো আবার এই জায়গাটাও তোমাদেরকে দেখাই খুব সুন্দর ফটোশুট করতে করতে একেবারে সন্ধে হয়ে যেতে চললো একটু দেরি হয়ে গেছে তো এখন আমরা ঠিক করলাম সেই মেইন জায়গাটা যেটা ইকো পার্কে দেখবো বলে এসেছি সেটা হচ্ছে সেভেন ওয়ান্ডার সেই সেভেন ওয়ান্ডার দেখার জন্যই আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি তারপর তো ভিডিও ক্লিপ তোমরা দেখছোই দেখতে থাকো যাত্রা শেষ তো ভিডিওটি তো চিনতে পাচ্ছ আমি সেই আমি পায়ে কাটা লেগে গেল আচ্ছা চিনতে পাচ্ছ সেই আমাকে আমি সেই আমি সেই আমি আগে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ আর লাইক কমেন্ট বেল আইকনটা দাগিয়ে দাও কিন্তু টাটা টাটা সবাই টাটা করে দাও টাটা টাটা টাটা